সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা আপলোড করা ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পারেন। আজকের এপিসোডে কিভাবে রাগী স্বামীকে নিজের বশে আনবেন, অর্থাৎ নিজের কথা মতো চলাবেন, সে সম্পর্কিত। তাই ভিডিওটি অবশ্যই মহিলারাই দেখতে পারেন, কোনো পুরুষেরা এ সম্পর্কে না জানলেও চলবে, তবে তাদের যদি কোনো ধরনের প্রয়োজন থাকে, যেমন কারো বোনের স্বামী যদি তার কথা না শুনে তাহলে করতে পারেন। এরকম আপনাদের যদি কারোর মানে এরকম পজিশনে থাকেন তাহলে আপনি দেখতে পারেন, অন্যথা কোনো পুরুষের জন্য এটা না, এটা শুধুমাত্র মহিলাদের জন্য। আপনাদের স্বামী যদি খুবই রাগী তাহলে স্ত্রী বা আপনি নিজে কোনো মাসের শুক্লপক্ষে নিতে হবে, ত্রয়োদশী তিথিতে রাতে উত্তরমুখী হয়ে বসে নিতে হবে। তারপর ভোজপত্রের উপর কুমকুম এবং গুরুসোনা দিয়ে যন্ত্রটি এঁকে 7 দিন ধরে নৈবেদ্য দিয়ে পূজা দিয়ে আপনি অবশ্যই পূজা করবেন, ব্রাহ্মণ ভোজন করাবেন বা মেয়েদের ভোজন করাতে হবে, বা সাধুবাদের খাওয়াতে হবে। আপনি একটি কাজ করবেন, আপনাদের আশেপাশে থাকা মেয়ে লোকদেরকে ডাকবেন। অবশ্যই একটি কথা আপনাদেরকে আমি বলবো, যারা অবশ্যই নিচু, মানে ধরেন নিচু বলতে আসলে যারা খেতে পায় না, এরকম ভালো খাওয়া তারা পায় না, তাদের ভাগ্যে জোটে না, এরকম মানুষকে ডাকবেন, যাতে করে তাদেরকে খাওয়ালে তাদের মন প্রসন্ন হয়। যারা সবসময় মাছে মাংসে সবসময় খেয়ে থাকে, তাদেরকে আপনি যত খাওয়ান না কেন, তাদের মনে তৃপ্তি আসবে না। আর যারা খায় না পায় না, তাদেরকে যদি খাওয়ান তার মনে তৃপ্তি আসবে, আর সে অবশ্যই আপনার জন্য দোয়া করবে। আর ওই দোয়াটা অবশ্যই যিনি সৃষ্টি করেছেন ওনার কাছে কবুল হবে। তো এরকম করবেন। তারপরে এছাড়া আপনি একটি কাজ করতে পারেন, এখানে বলা হয়েছে শঙ্কর শঙ্করস্য প্রিয়তা মিতি, এই মন্ত্র প্রতিদিন 108 বার জপ করতে হবে। যন্ত্রটি লাল কাপড়ে সেলাই করে নিজের গলায় ধারণ করলে প্রতিবর্ষীভূত হবে। শঙ্করস্য প্রিয়ে দেবী ললিত প্রিয়তামিতি রূপদেহি যশোদেহি সৌভাগ্যদেহি বাঞ্ছিতম। বশীকরণটা খুবই সুন্দর লাগে, এজন্য আপনাদেরকে দিয়েছি। তো যা হোক, যারা মেয়েরা আছেন তার মানে আপনারা দেখতেছেন, অবশ্যই এটা করতে পারেন। এর জন্য অবশ্যই আপনাদের ভোজপত্রের প্রয়োজন হবে বা আপনাদের কাজ করতে হবে, শুক্লপক্ষ কি শুক্লপক্ষ জানতে হবে। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ দুটো পক্ষ আছে, চন্দ্র যখন উদয় হয়, মানে যে দিন থেকে উদয় হয় ওই দিন থেকে শুক্লপক্ষ আরম্ভ হয়, আর চন্দ্রটি যেদিন থেকে ক্ষয়ে যাওয়া আরম্ভ করে, মানে শেষ হয়ে যাওয়া আরম্ভ করে, ওই দিন থেকে কৃষ্ণপক্ষ আরম্ভ হয়। যাই হোক, যেহেতু শুক্লপক্ষের কথা বলছে, এজন্য আপনারা প্রথম দিকে আরম্ভ করবেন, চন্দ্র ওঠার প্রথম দিকে আরম্ভ করবেন। অবশ্যই ত্রয়োদশী তিথিতে করতে হবে। ত্রয়োদশী তিথি সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনার বিষয়টি অবশ্যই জ্ঞাত হওয়া উচিত। ত্রয়োদশী তিথি এ সম্পর্কে যদি জানতে চান তাহলে আমি আপনাদেরকে একটি বিষয়ে জানাতে পারি। আপনি একটি কাজ করতে পারেন, অবশ্যই এতে আমার কোনো লাভ থাকবে না, যদিও আপনার উপকারের জন্য আমি বলবো, প্লে স্টোরে গিয়ে বঙ্গ ক্যালেন্ডার নামের একটা ক্যালেন্ডার আছে, আর ওইখানে আপনারা যদি অনুসন্ধান করেন তাহলে আপনারা জানতে পারবেন যে ত্রয়োদশী তিথি কখন, এই সম্পর্কে আপনারা খুব ভালো করে জানতে পারবেন, যেহেতু কি আমি নিজে ওটাই ইউজ করি। তো আপনারা নিয়ে নেবেন, মানে প্লে স্টোরে গিয়ে বঙ্গ ক্যালেন্ডার আপলোড করে মানে ডাউনলোড করে নেবেন, আর ওখান থেকে দেখে নেবেন। ভোজপত্র কিনে নেবেন, কুমকুম কিনে নেবেন, গুরুসোনা তো অবশ্যই অনেক দাম, আপনারা কিনে নিতে পারেন, অল্প কিনে নেবেন, খুব কম সংখ্যায় কিনে নেবেন। আপনাদেরকে অবশ্যই আমি খুব সহজ একটি বুদ্ধি দিয়ে দিই, আপনারা যেহেতু কে ভোজপত্রের জন্য কবিরাজি দোকান যাবেন, ওই দোকান থেকে অবশ্যই আপনারা
জাফরান কালি নিয়ে নিয়ে আসবেন, আর জাফরান কালির সঙ্গে আপনারা অবশ্যই গোলাপ জল নিয়ে আসবেন, দুটাকে মিশ্রণ করে নেবেন। তারপর যে কোনো একটি গাছের ডাল দিয়ে, যেমন যে কোনো একটি ফুলের গাছের ডাল নেবেন, আর ওই গাছটির ডাল আপনি হিসেবে কলম হিসেবে ব্যবহার করতে পারেন। আর এই যে যন্ত্রটি, আমি তো আপনি তো আমি তো আপনাদেরকে দেখাইনি, যা হোক দেখাবো, আমি যা হোক দেখাবো। এখানে আপনাদেরকে আর একটি কথা জানিয়ে দিই যে 7 দিন ধরে অবশ্যই নৈবেদ্য দিয়ে পূজা করতে হবে। তার মানে হলো এই যন্ত্রটি আমি দেবো আপনাদেরকে, যন্ত্রটি অবশ্যই পূজা দিতে হবে। আর মন্ত্রটি হবে যে শঙ্করস্য প্রিয় দেবী ললিত প্রিয়তমা মিতি রূপ দেহি যশো দেহি সৌভাগ্য দেহি বাঞ্ছিতম। আর অবশ্যই 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 আপনারা একটি কাজ করবেন, মেয়েদেরকে বা ব্রাহ্মণ একজনকে ডেকে এনে আপনারা পূজা দেওয়ার সময় তাকে খাইয়ে দিবেন। একজন মানুষ যদি আপনার ডেকে নিয়ে আসেন তাহলে হবে, ভোজন করাবেন, খুব সুন্দর সুন্দর খাদ্য দিবেন যাতে সে সন্তুষ্ট হয়। আর এই যে যন্ত্রটি, এই যন্ত্রটি আপনার লিখতে হবে, 7 দিন ধরে লিখতে হবে, কিন্তু না 7 দিন না, একদিনে আপনি লিখবেন, লেখাটা আপনি একদিনে লিখবেন, আর 7 দিন ধরে এটাকে পূজা দিবেন। পূজা দিয়ে এই যন্ত্রটিকে লাল কালে লাল কাপড়ে অবশ্যই আপনারা সেলাই করে নেবেন, লাল কালে মানে আপনারা পুটলি বানিয়ে নেবেন, পুটলি যেটাকে পুটলি বলে, পুটলি বানিয়ে ওটাকে আপনারা গলায় ধারণ করবেন, তাহলে আপনার পতি আপনার বসে আসবে, আর কোনো ধরনের মেয়ের সাথে রিলেশন করবে না, আর মানে যেটা খারাপ রিলেশন মানে আপনি তো বুঝতে পারছেন, ওটা থেকে বিরত থাকবে। তো আশা করি মেয়ে লোকরা অবশ্যই এটা দিয়ে উপকৃত হতে পারবেন। আপনারা এটা করবেন তাহলে তো আপনার উপকৃত হতে পারবেন, অন্যথা ভিডিও দেখে তো কোনো লাভ নেই। করবেন তাহলে আপনাদের স্বামীকে আপনারা নিজে থেকে মানে শুধুমাত্র নিজে ভোগ করতে পারবেন, অন্য কারোর সঙ্গে রিলেশন করবে না। তো আপনাদের জন্য শুভকামনা করলাম, আজকের মতো এখানে শেষ করলাম।